গুড মর্নিং বন্ধুরা, আজ সকাল সকাল বিছানা তোলা দিয়েই আপনাদের সাথে ব্লগটা শুরু করছি। সম্পাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। দু চার দিন ধরেই ভাবছিলাম যে বিছানার চাদরটা তুলে পরিষ্কার করব। পরিষ্কার করব বলতে যে দিদি কাজ করতে আসে ওই দিদিকেই পরিষ্কার করার জন্য দেবো, কিন্তু সেইটুকু টাইম হচ্ছিল না। তাই আজকে ভাবলাম যে বিছানার চাদরটা তুলে পরিষ্কার করতে দিয়েই দিই। আর যেহেতু আমি এখন বিশেষ কিছু কাজ করি না, অল্প কিছুই করি, সেই জন্য আপনাদের সাথে সমস্ত কাজটা শেয়ার করতে পারি না। যতটুকু আমি কাজ করি ততটাই আপনাদের সাথে শেয়ার করি। আর যখন সমস্ত কাজ করা শুরু করব তখন আপনাদের সাথে সমস্ত কাজের ভিডিওটাই দেবো। তো এখন আমি বিছানাটা তুলে নিয়েছি আর বিছানার চাদরটা পেতে নিচ্ছি। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানাটা পাতা হয়ে গেছে। আর দেখুন, অন্য কাজে একটু ব্যস্ত হয়েছে কি দুধটা উত্রে পড়ে গেল। সকাল সকাল একটা বাড়তি কাজ হয়ে গেল, আর গ্যাসের জোরটা অবশ্য ফুলেই ছিল, সেই কারণের জন্য দুধটা অন্যমনস্ক হতেই পড়ে গেছে। সে যাই হোক, ওখানটা একটু পরিষ্কার করতে হবে ভালো করে। আর এখানে আমি করবো হচ্ছে যে আজকে ডিমের গোলা পরোটা। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, তার সাথে অল্প একটু লঙ্কা কুচি নিয়েছি। লঙ্কাটা কিন্তু আমি বঁটিতে কাটিনি বা হাতে কাটিনি, ছুরিতে কেটেছি, বাচ্চার গায়ে যাতে না লাগে। কাঁচা লঙ্কার ঝাল তো সবসময় তো আর সাবান দিয়ে ধুলে ঝালটা পুরোটা বেরিয়ে যায় না, কখনো কখনো হাতে ঝাল থেকেই যায়, সেই কারণের জন্য আমি আর হাত ঠেকালাম না। আর এখানে আমি দেখুন গোলাটা বানিয়ে নিয়েছি বেসন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। এই রেসিপিটা আমি আমার মায়ের থেকে শিখেছি। যখন স্কুল থেকে বাড়ি আসতাম অনেক সময় খিদে লাগলে মায়ের রেসিপিটা তাড়াতাড়ি হতো, তো এটা বানিয়ে দিত, সেই থেকেই আমার শেখা। আর এখানে আমি আমার জন্যই বানিয়ে নেবো, আপনাদের দাদা ভাই খাবে না, ও টিফিন করে নিয়েছে, মুড়ি খেয়েছে। আমি আমার জন্যই অল্প করে বানিয়ে নেবো, যেহেতু আজকে ষষ্ঠী তাই ভাবলাম একটু অন্যরকম খাওয়া দাওয়া করি। আজকে তো আর যাওয়া হলো না ষষ্ঠীতে বাপের বাড়ি, তাই ভাবছি বাড়িতেই ষষ্ঠী স্পেশাল কিছু খাবার বানিয়ে নেবো। সমস্ত খাবার তো আর বানানো হবে না, কিছু কিছু বানাবো। তাই এটা ভাজা হয়ে গেলে যাব এখন সবজি কাটতে, আনাজ কাটাকুটি করে নেবো, কেন বাবা এখন ঘুমাচ্ছে, ঘুমানোর মধ্যেই আমাকে সব কাজকর্ম সেরে নিতে হবে। আর আমি এটা একটু সস দিয়ে খাবো। খাবার নিয়ে চলে এসেছি, আর এখানে দেখুন বাবা এখন ঘুমোচ্ছে। খাবারটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল জানেন। যতই হোক, মায়ের রেসিপি বলে কথা, মায়ের হাতের রান্না, মায়ের স্বাদ খাবারের তো অন্যরকমই হয়। তো যতটুকু আমি পেরেছি করেছি, মায়ের মতো তো আর হওয়ার নয়, তাই আমার যতটা করার আমি ততটা করেছি, কিন্তু খেতে খারাপ হয়নি, ভালোই লেগেছে। আর খাওয়া দাওয়া শেষ করে আমি এখন চলে এসেছি বাবার স্নানের জল রোদে ধোয়ার জন্য। রোদরা হয়েছে তাই বেশিক্ষণ আগে জলটা এখন আর রোদে দিই না, 15 মিনিট আধ ঘন্টা আগে রোদে দিলেই হয়ে যায়। তো এখন চান করে ও 11টার সময়, তো এখন 10:30 বাজে, তো এখন জলটা রোদে দিলাম আর একটু পরেই তুলে নেবো, কেন ওটা আবার একটু ঠান্ডা হতে টাইম লাগবে। তো জলটা দেখুন একটু উঁচুতেই দিলাম, কেননা কুকুর বেড়াল থাকে তো যদি মুখ দিয়ে দেয় সেই কারণের জন্য একটু উঁচুতে দিলাম। আর এর মধ্যে এখন একটু দিয়ে দেবো তুলসী পাতা আর দুলপো, কেন বাচ্চাদের জল এমনি রোদে দিতে নেই বলে। আর তুলসী পাতা তো জানেন আপনারা সবাই খুব ভালো, জীবাণুমুক্ত করে আর বাচ্চাদের পক্ষে তো ভালো, তাই তুলসী পাতা আর কটা দুলপো জলের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে তো আমাদের আর ষষ্ঠীতে যাওয়া হলো না বাচ্চার জন্য, তো আজকে আমরা ঘরেই যতটা পেরেছি নিজেদের মতো করেছি। তো ষষ্ঠীটা বাড়িতে আজকে পালন করবো,
মা ডেকেছিল কিন্তু যাওয়ার সময় হয়নি, বাচ্চাকে নিয়ে যাওয়া যাবে না। আর দিদিরও আসার কথা ছিল কিন্তু ও আসবে না, তাই আমরা আজকে বাড়িতে থাকছি, রান্না করছি, চলুন আপনাদেরকে দেখাই। ভাত, মাংসের ঝোল, আলু ভাজা, পটল ভাজা, শাক ভাজা, করলা ভাজা, আর এখানে স্যালাড নিয়ে নিয়েছি, আর দুটা পায়েসটা ফ্রিজে ছিল। আজকে না পাপা সকাল থেকে খুব কাঁদছে, না যে সকালের ঘুমটা ভালো হয়নি, আর ও যেই দিনেই না সকালে ঠিকঠাকভাবে ঘুমায় সেই দিনেই সারাটা দিন বিরক্ত হয়। তাই আপনাদের দাদা ভাই আগে খেয়ে নিয়েছে, ওকে দোল দিচ্ছে, আর আমি এখানে এখন খাবার ভরে নিয়েছি, তো আমি শেষে খাচ্ছি। আর আজকে হয়েছিল তো আপনাদেরকে বললাম শাক ভাজা, পটল ভাজা, আলু ভাজা আর মাংস। আর আপনাদেরকে আমি চাটনিটা দেখাতেই ভুলে গেছি, আর হয়েছিল পায়েস, তো পায়েসটা আর এবেলা খাওয়া হয়নি, একসাথে ভাতের সাথে খাই না, ভাত মাংস একসাথে যেহেতু খাওয়া হয়েছে ওর সাথে পায়েস আর আমরা খাই না, ওটা রাতের জন্য রেখে দেবো, রাতে খাওয়া দাওয়া করব। তো আমি এখন খেয়ে, তো মা ষষ্ঠীতে নিমন্ত্রণ করেছিল কিন্তু আমরাই গেলাম না ছোট বাচ্চা নিয়ে, তো ভাবলাম এবারে আর যাব না। তো ষষ্ঠী তো প্রত্যেক বছরই হয়, তো অন্য বছর যাব, সেটা নিয়ে আর অসুবিধে নেই। আর আমার দিদিরও আসার কথা ছিল কিন্তু ও আসেনি, ওরও ছোট বাচ্চা, ও বললো আসবো না, সেই হিসেবে আমাদেরও আর যাওয়ার ইচ্ছা হলো না, তাই যাওয়া হয়নি। না গো আজকে কই ষষ্ঠী সেভাবে লোক যায়নি, কই দে বিকেলে তো আমি তো ওইখানটাই করতেছিলাম, তো গেছে সেইভাবে যেন অন্যবারের মতো খুঁজে না। হ্যাঁ পাতা পাতা 180 আর আমি এখন এখানে একটু পায়েস নিয়ে বসেছি খাওয়ার জন্য, আর টিভি দেখতে দেখতে একটু পায়েসটা খেয়ে নিই। আমার না মিষ্টি জিনিসটা অতটাও ভালো লাগে না যে খেতেই হবে এমন কোনো মানে নেই, কিন্তু খিদে লাগছিলো তাই ভাবলাম একটু খাই, সেই হিসেবেই খাচ্ছি পায়েসটা। আর পায়েসটা সত্যিই খুব ভালো হয়েছিল। আর এখানে সমস্ত কাজকর্ম সেরে রাতের খাবার কমপ্লিট করে আমি এখন বিছানা পরিষ্কার করতে এসেছি, তো পাপার কাঁথাগুঁথিগুলো সব ভাঁজ করে নিচ্ছি, রাতের বিছানাটা গোজগাছ করে নিচ্ছি, কেননা রাতে ওর যে সব কাঁথাগুঁথিগুলো লাগে সেগুলোই নিয়ে নিলাম, আর বিছানাটাও একটু ঝেড়ে নিচ্ছি কেননা ধুলোবালি থাকে সেই হিসেবে। তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করি, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর যদি ভিডিওটা কোথাও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। তো চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, সবাই সুন্দর থাকবেন।